আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুর কলিজা ফেটে সে মারা যাবে, বা শত্রুর কলিজার মধ্যে বান মারা, যে বান প্রয়োগের ফলে শত্রু মারা যাবে এটা একদম নিশ্চিত, বা 1000% গ্যারান্টি, আপনি নিশ্চিত থাকতে পারবেন। তো অন্যায়ভাবে এটা প্রয়োগ নিষিদ্ধ, একান্ত প্রয়োজনে আমার অনুমতি নিতে চাইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার অনুমতি নেবেন, বা ভিডিওর নিচে 10টা কমেন্ট করবেন, আপনাদের আমি অনুমতি দিব। তবে অন্যায়ভাবে প্রয়োগের জন্য না, শিক্ষা স্বার্থে প্রথম থেকে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির বা বাঞ্জা দুটি ইত্যাদি বিষয়ে কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। মন্ত্রটা বলে দিচ্ছি, সিদ্ধিগুরু রামের পরে মারিলাম আমি বান, অমুকের পুত্র অমুকের কলিজা করলাম খান খান, মন্ত্র যদি না ঘাটে মা কালীর জনি ফাটে। তো এই হচ্ছে মন্ত্র, এটা একটা কুফুরি মন্ত্র, অত্যন্ত ভয়াবহ শক্তিশালী মন্ত্র এটা, যেটা প্রয়োগের পর আপনি বুঝতে পারবেন কী পরিমাণ এটার কী হয় ফলাফল হয়, একদিনের মধ্যে হবে। তো এটা প্রয়োগের বিধিও সহজ আছে, আপনি খাওয়ানোর মাধ্যমে প্রয়োগ করতে পারবেন, আবার এটা তার চালানোর মাধ্যমে প্রয়োগ করতে পারবেন। তো আমি আজকে চালানোর প্রয়োগটা দেবো, খাওয়ানোর প্রয়োগটা আমি দিব না, তাহলে সবাই এটা করে ফেলতে চাইবে। সহজ উপায় আমি একটু কঠিন করে দিচ্ছি, যেটা হচ্ছে শত্রুর ছবি লাগবে, শত্রুর ছবি আপনি অমাবস্যার রাতে আপনি সেই ছবির উপরে এই মন্ত্রটা লিখবেন, লাল কালি অথবা সিঁদুর দ্বারা লিখবেন মন্ত্রটা তার নাম সহকারে, এবং অমুকের পুত্র ছেলে হলে তার বাবার নাম, মেয়ে হলে তার মায়ের নাম উচ্চারণ করবেন বা লিখবেন। লেখার পরে ওই ছবির উপর এই মন্ত্রটা আপনি একবার পড়বেন, একটা ফু ঠিক একইভাবে 21 বার পরে 21টা ফু দিয়ে সেই ছবিটা আপনাকে শ্মশানে দাপন করে আসতে হবে উলঙ্গ অবস্থায় রাত্রিবেলা, যদি করে আসতে পারেন ওই দিনের মধ্যে এই কাজের ফলাফল পাবেন, এটা একদম নিশ্চিত, 1000% গ্যারান্টি। দুনিয়ায় অ্যালট পালট হয়ে গেলেও আপনার এই কাজটা হবেই হবে, এটা আজ পর্যন্ত যতজনকে করে দিয়েছি প্রত্যেকেরই কাজ হয়েছে, অনুমতি নিয়ে কাজ করবেন, ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।